আমি জানি না কি কারণে সাবেক শিক্ষামন্ত্রী কেন স্কুলটির প্রতি কুনজর হয়েছে, আমি তারও বিচার চাই। মাননীয় স্পিকার, আমার নির্বাচন এলাকায় কোন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান নাই। শিক্ষামন্ত্রী এখানে রয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, আমি জাতিসংঘ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, দরিদ্র বিমোচন, জলবায়ু বিরূপ প্রভাব মোকাবিলা, নারীর ক্ষমতায়ন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিশেষ বাংলাদেশের সচ্চা ভূমিকা পালন করেছে। 2021 সালে বাংলাদেশ কেমন হবে তার ডেল্টা প্ল্যান 2021 সুনির্দিষ্টভাবে তুলে ধরা হয়েছে, ফলে বাস্তবায়িত হবে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন। ডিজিটাল বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। মাননীয় স্পিকার, আমার নির্বাচন এলাকা মিরপুর কাপড় একটি জনবহুল এলাকা এবং এই এলাকায় অসংখ্য জামাতের লোকজন এখানে বসবাস করে। ইতিপূর্বে জামাতের আমির সেখানে নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমার নির্বাচন এলাকা বাংলাদেশের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান মণিপুর স্কুল অ্যান্ড কলেজ, আজকে সেটি ধ্বংসের মুখে পতিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় স্কুলটি পরিচালিত হয়ে আসছিল, হঠাৎ করে আমাদের সাবেক শিক্ষামন্ত্রী এবং ঢাকার সেই শিক্ষা ডিজি ওনাদের কাজ সাজিতে জামাতকে সেখানে ক্ষমতায় বসিয়ে আমার গড়া শিক্ষা প্রতিষ্ঠানটি গত শিক্ষা বর্ষে পরীক্ষার ফলাফল বিবেচ্য হয়েছে, 2300 ছেলে মেয়ে ফেল করেছে। আগের বছর থেকে 1200 ছেলে মেয়ে জিপিএ পাইপ কম পেয়েছে এবং যাকে জামাতের প্রধান শিক্ষক। মাননীয় সদস্য, আপনার সময় শেষ হয়েছে, এক মিনিটে শেষ করবেন। স্পিকার, এবং তাকে ক্ষমতায় বসানো হয়েছে, সে প্যারালাইসিসে ভুগছে, কথা বলতে পারে না। শিক্ষা মন্ত্রণালয়কে বারবার বলার পরও এখনো তাকে সরানো হয় নাই। কোর্টের পর কোর্ট মামলা তারা করছে, স্কুলটাকে ধ্বংসের মুখোমুখি নিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আহ্বান, স্কুলটিকে আপনি রক্ষা করুন। আপনার বরাদ্দকৃত জমিতে, আপনার দেওয়া জমিতে এই প্রতিষ্ঠানটি আমি গড়ে চলেছি দিলে দিলে করে। এটি একটি নন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয়। আমি জানি না কি কারণে সাবেক শিক্ষামন্ত্রী কেন স্কুলটির প্রতি কুনজর হয়েছে, আমি তারও বিচার চাই। মাননীয় স্পিকার, আমার নির্বাচন এলাকায় কোন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান নাই। শিক্ষামন্ত্রী এখানে রয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন,